এলাকার না, দূর থেকে আসছে, বিরামপুর থেকে আসছে, বিরামপুর থেকে। কেমন লাগতেছে? আসে ভালো লাগতেছে, ভালো না? এর আগে আসা হয়েছিল অনেকবার, অনেকবার আবারও মানে ভালো লাগে আসতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি, টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক বিকেল বেলা, আকাশটা মেঘলা মেঘলা। তো বনের মধ্যে আছি, বিশাল একটি বন। এর আগেও কয়েকটা ভিডিও করেছি এটা নিয়ে। তো এই মুহূর্তে আমি আছি দিনাজপুর জেলার নবগঞ্জ থানার আশুরা বিল, যেটা অনেক ফেমাস বর্তমানে। আর ঈদের দিন এখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে, এখানে একটা বিশাল কাঠের সেতু আছে, এটা ভেঙে পড়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো কাঠের ভেঙে পড়া সেতুর বর্তমান অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে এই সেতুটি। তো এখানে প্রচুর দর্শনার্থী আসে। এটা হচ্ছে ঈদের সপ্তম দিন ধরা যায়, ঈদ অলরেডি শেষ হয়ে গেছে, তারপরেও আমরা আছি একদম 6টা বাজে এখন, একদম শেষ সময়ে, তারপরেও কিন্তু দর্শনার্থীর কমতি নেই এখানে। এই যে দেখছেন কাঠের সেতুটি, তো চলুন আপনাদেরকে আজকে পুরো কাঠের সেতুটি ঘুরিয়ে নিয়ে আসি, আমিও ঘুরবো আপনাদেরকেও ঘুরাবো। তো চলুন, যে অংশটি ভেঙে গিয়েছিল ওই অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, বিকেলবেলা এই জন্য কিন্তু লাইটটা অনেক কম, আর জায়গাটা অনেক সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর লাগে কখন জানেন? যখন এখানে প্রচুর পানি থাকে বর্ষাকালে, মেবি আর 2 মাস পর এখানে দেখতে জায়গাটা অনেক ভালো লাগবে। তো আপনারা যারা এর আগের ভিডিওটি দেখেননি, চাইলে এর আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তখন কিছু পানি ছিল, তাও পুরোটা না, যখন এখানে পানি বেশি থাকবে তখন কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখানে যারা আসতে চাচ্ছেন তাদেরকে ঠিকানাটা একটু বলে দেই। গুগল ম্যাপে আপনারা আশুরার বিল লিখলেই, সার্চ দিলে আর কি লোকেশনটা পেয়ে যাবেন। তারপর আরেকবার ঠিকানাটি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দিনাজপুর জেলার নবগঞ্জ থানায়, থানা থেকে যে বিরামপুর রোডটা চলে গেছে সেখানে আসলেই পেয়ে যাবেন। রাস্তার সাইডে সাইনবোর্ড দেওয়া আছে নবগঞ্জ জাতীয় উদ্যান, এবং দূর থেকে দেখা যায় বিশাল এই বনটি। তো অনেকে এখানে ছবি তুলছে দেখতে পাচ্ছেন, অনেকে ঘুরে বেড়াচ্ছে। এই যে বন্ধুরা, মূলত এই জায়গাটিতেই ব্রিজটা ভেঙে গিয়েছিল ঈদের দিন, প্রচুর দর্শনার্থী এখানে উঠেছিল। এই যে দেখুন, পরে কিন্তু রাতেই এটা ঠিক করা হয়েছে, প্রচুর দর্শনার্থী উঠেছিল এবং ব্রিজটি এই কারণে এখানে ভেঙে গেছে। যে পেছন থেকে একটু আপনাদেরকে দেখাই, এখানে পরে কিন্তু আবার শাল কাঠ দিয়ে এটা মেরামত করা হয়েছে। যে এখানে পড়ে গিয়েছিল, এই যে ধান ছিল তখন, বর্তমানে ধান নেই, তো এখানে পড়ে গিয়েছিল, এই যে ভাঙ্গা অংশটি একটু উঁচু করে আর কি ঠিক করা হয়েছে। তো আসলে এখানে ঈদের দিন প্রায় ব্রিজের উপর 1000-এর মতো মানুষ উঠে গিয়েছিল। ব্রিজটা যেহেতু বড়, সেক্ষেত্রে 1000-এর মতো মানুষ উঠে যাওয়ার কারণে এই জায়গাটা হয়তো একটু দুর্বল ছিল, এই জন্য ভেঙে গেছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি আর কী কী আছে এখানে। ওই পাশে কিছু দোকান আছে, জানি না ওখানে কী কী পাওয়া যাবে। তো চলুন এবং ভিডিওটি এনজয় করতে থাকুন। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে করে আর নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো পার্সোনালি জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগে। যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শাপলা ফুল, তারপরে হচ্ছে অনেক কয়টা বড় বড় ফুলের পাতার মতো, এগুলো কী ফুল জানি না, তবে এখানে শাপলা ফুলও আছে, পদ্ম ফুল নাকি জানি না। যে এই পাতাগুলো কিসের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কেউ জেনে থাকেন। তো দিনাজপুর ডিস্ট্রিক্টের বন্ধুরা, বিভিন্ন যে থানাগুলো রয়েছে সবগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, এবং দিনাজপুরের যত ঐতিহাসিক স্থাপনা আছে সবগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর আশা করি যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখবেন। আসলে একটা ভিডিও ফুল না দেখলে কিন্তু সেই ভিডিওটা কোনো কিছু বোঝা যায় না। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আশা করি ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
চলুন সামনের দিকে এগোনো যাক। আসলে কথা বলছি বেশি, তো কথা বলছি না, ভিডিওটি আপনারা এনজয় করতে থাকুন। এই যে এখানে অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে, তারা এসেছে। তো আগে যেটা বললাম, আমরা এসেছি একদম 6টার দিকে, 5:30টার দিকে রওনা দিয়েছি এখানে। আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছে নবগঞ্জ, আরেকটু দূর থেকে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে, এখানে এসে আপনারা চাইলে ফুচকা, চটপটি, মুড়িমাখা, তারপরে এগুলো খেতে পারবেন। আবার হচ্ছে কোনো কিছু ক্রয়ও করতে পারবেন, সে ব্যবস্থাটাও আছে। এখানে ছোট ছোট কয়েকটি হোটেলও আছে, আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। আবার বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। আসলে পানি যখন থাকে সেই টাইমটাতেই কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগে। তো আমরা এখন আবার চলে যাচ্ছি, এখানে দেখার মতো তো এরকম কিছুই নেই, এই ব্রিজটা ছিল। আর সবচেয়ে ভালো লাগবে আপনারা যখন পানি থাকবে তখন আসবেন, তখন একটা মানে সুন্দর একটা বাতাস প্রবাহিত হবে। এই যে পানি, এটা কিন্তু আশুরার বিল। এই যে পানির যে একটা বাতাস মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করে, আসলে এটা অসাধারণ। যারা বিভিন্ন বড় বড় বিলে গেছেন, পানি ছিল, তারাই মূলত ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমরা এখন আরেকটু সামনের দিকে এগোই, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, ভিডিওটির একদম শেষ প্রান্তে আমরা রয়েছি। যেতে যেতে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই, এখানেই মূলত ব্রিজটা ভেঙে গিয়েছিল। তো ভেঙে যাওয়ার ভিডিওটা কিন্তু বর্তমানে অনেক ভাইরাল, আপনারা যারা দেখেছেন তারাও কমেন্ট বক্সে জানাবেন যে ভেঙে পড়ার ভিডিওটা কে কে দেখেছেন। তো যদি যারা দেখেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা পেয়ে যাবেন। তো এখানেই মূলত ভেঙে পড়েছিল, আমিও ভিডিওটি দেখেছি, তারপরও নিজে এসে দেখে অনেক ভালো লাগলো। এই যে এখান থেকে ভেঙে পড়ে গিয়েছিল, পরবর্তীতে শাল কাঠ দিয়ে ব্রিজটা কিন্তু মেরামত করা হয়েছে ওই রাতেই। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।